প্রিয় শিক্ষার্থীবৃন্দ, যারা ইতোমধ্যে আমার আগের তিনটি ভিডিও দেখেছো ইংলিশ সেকেন্ড পার্টের উপরে, রাইটিং পার্ট এবং গ্রামাটিক্যাল পার্ট, তো তাদের জন্য এখন এই ভিডিওটি দিচ্ছে। জাস্ট এটা চোখ বুলিয়ে নাও আগামীকাল পরীক্ষার জন্য, যেহেতু এক্সাম প্রেডিকশন আমি প্রত্যেকটা পরীক্ষাকে দিয়ে থাকি। লাক যদি খুব ভালো হয় তাহলে এটা সম্পূর্ণই কমন পেতে পারো। তো চলো আমরা দেখি, প্রথম যে প্রশ্নটি আছে সেটি হচ্ছে, দেখো এটা হচ্ছে এক নম্বরের কোশ্চেন। আমরা দেখবো আর্টিকেলের জন্য এবং প্রিপজিশনের জন্য বা জিরো আর্টিকেলের জন্য। এখানে তিনটা কোশ্চেন দিয়েছি, 38, 40 এবং 41। এই তিনটা কোশ্চেন খুব ভালো মতো তোমরা প্র্যাকটিস করে যাও আগামীকাল পরীক্ষার জন্য। সকালবেলা এটাই প্র্যাকটিস করো বা এখন থেকে প্র্যাকটিস করে স্টার্ট করে দাও। অর্থাৎ 38, 40 এবং 41 যে কোশ্চেন তিনটা দেখতে পাচ্ছ, এই তিনটা কোশ্চেনই এখন শুধু পড়ে যাও ভালো করে। ওকে, এরপরে আমরা চলে যাবো হচ্ছে পরের দুই নাম্বার কোশ্চেনে। দুই নাম্বার কোশ্চেনে দেখতে পাচ্ছ 34 যে একটা কোশ্চেন দেওয়া আছে এখানে, এটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট মনে হচ্ছে এই বছর পরীক্ষার জন্য। মানে টুডে ওমেন আর প্লেয়িং অ্যান ইম্পর্টেন্ট রোল ইন অল স্পেয়ার্স অফ লাইফ, এই মানে এই প্যাসেজ আকার যেটা দেওয়া আছে আর রাইট ফর্ম অফ ভার্ব, এইটা আমার কাছে বেশি ইম্পর্টেন্ট মনে হয়েছে এই বছরের জন্য। যে কোনো একটা বোর্ডে কিন্তু চলে আসতে পারে, এটা ভালো মতো দেখবে। এবারে 55 নম্বর একটা কোশ্চেন দেখতে পাচ্ছে, বুকিশ নলেজ মানে বই পুস্তকের যে জ্ঞানটা আমাদের সেটা বলছে। এরপরে 39 নম্বর দেখতে পাচ্ছে, এটা হচ্ছে রোড অ্যাক্সিডেন্ট। এবং 40 নম্বর দেখতে ট্রুথফুলনেস, মানে আমি তিনটা বা চারটা করে দিয়েছি, সর্বোচ্চ চারটা, তিনটা করে আমি বেশি দিয়েছি এটা। তাহলে এই চারটা তোমরা খুব ভালোভাবে দেখবে। আমরা এবার পরেরটায় চলে যাব। তিন নাম্বার কোশ্চেন দেখতে পাচ্ছ, যেটা আমাদের হচ্ছে চেঞ্জিং সেন্টেন্স। এখানে টোটাল কোশ্চেন দেখতে পাচ্ছি আমরা তিনটা, তিনটা করে আমি দিয়েছি, তাহলে 37 এবং 38। আর একটা হচ্ছে, দেখি আমরা নিচের দিকে দেখি একটা, 40। তাহলে এই তিনটা কোশ্চেন খুব ভালো মতো করে দেখবে এখন আগামীকাল পরীক্ষার জন্য। নিয়মগুলো মনে রাখবে তাহলে হয়ে যাবে। পরের কোশ্চেনটা দেখো, তাহলে 40 নাম্বার, কক্সবাজার নিয়ে, এবং এটা হচ্ছে ডে টু ডে লাইফ ইন সিটি এক্সপেন্সিভ, এটা নিয়ে মূলত। তাহলে এই তিনটা চেঞ্জিং সেন্টেন্স খুব ভালো মতো করে দেখবে। এরপর আমরা যাবো হচ্ছে পরের কোশ্চেন, চার নাম্বার হচ্ছে, দেখো যেহেতু এটা সাফিক্স প্রিফিক্সের জন্য, এই তিনটা কোশ্চেন আমার কাছে বেশি গুরুত্বপূর্ণ মনে হয়েছে সাফিক্স প্রিফিক্সের জন্য। খুব ভালো মতো করে পড়বে এই তিনটা কোশ্চেন আগামীকাল পরীক্ষার জন্য, আবার বলতেছি। এরপরে দেখো লাস্টে যেটা দেওয়া আছে, দ্য বুকস অফ ফেমাস, এটা তো ফ্রিডম ফাইটার নিয়ে আসা এখানে আসছে একটা, তো দ্যাটস ওয়াই তিনটা খুব ভালো মতো করে দেখতে হবে। এরপরে কোশ্চেন হচ্ছে 5 দেখতে পাচ্ছ, এটা ট্যাগ কোশ্চেন। ট্যাগ কোশ্চেনের জন্য আমি তিনটা দিয়েছি, এই তিনটা ভালো মতো করো, আর কোনোটা করার দরকার নেই, যেহেতু আমাদের এখানে মডিফাইড অ্যাকর্ডিং টু দ্য রিভাইজ মার্কস ডিস্ট্রিবিউশন। শুধু এই তিনটা ভালো মতো করে প্র্যাকটিস করে যাও এখন, এতটুকু করলেই কিন্তু হবে, আর কোনো এখন কিছু করার প্রয়োজন নেই, কারণ এখন নতুন কিছু করার কোনো সময়ও নেই তোমাদের জন্য, জাস্ট এটাই প্র্যাকটিস করে যাও। এরপরে কোশ্চেন হচ্ছে 6 যেটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে আমাদের কাছে দেখো পাংচুয়েশন। পাংচুয়েশনের জন্য আমি তিনটা দিয়েছি, সবগুলোই তিনটা করে, জাস্ট রাইট ফর্ম অফ ভার্ব আমি চারটা দিয়েছি আর বাকি সবগুলোই তিনটা করে এখানে দেখতে পাচ্ছ। তাহলে এই হচ্ছে আমাদের গ্রামাটিক্যাল পার্ট। এরপরে যদি রাইটিং পার্টে আমরা চলে যাই, রাইটিং পার্টে প্রথমে সিবি, সিবি এখানে 1, 2, 3, 4, 5টা দিয়েছে, যেন সকল বোর্ডে সবাই কমন পেতে পারে, 5টা দিয়েছে। ইতিমধ্যে সিবি নিয়ে আমার কিন্তু একটা ভিডিও আছে আলাদা সকল বোর্ডের জন্য, সেটা দেখতে পারো, সেটা ইতিমধ্যে মানে তোমাদের দেখা হয়ে গেছে। এরপরে পরেরটা দেখছি নোটিস, এই বছর ফর্মাল লেটার্স আসার সম্ভাবনা একেবারে নাই বললেই চলে, কারণ আমাদের যে সিলেবাস লেখা ছিল সেখানে ফর্মাল লেটারের পাশে ব্র্যাকেটে লেখা ছিল কমপ্লেন লেটার্স এবং হচ্ছে নোটিস। তাহলে নোটিস এখানে দিয়েছে মোট চারটা, এই চারটা ভালো মতো করে দেখো, আসার সম্ভাবনাই বেশি, বা এই চারটা পারলে তুমি এই নিয়মে বাকিগুলো লিখতে পারবে, কীভাবে লিখতে হবে। এরপরে বাকি দেখতে পাচ্ছ, এখানে কমপ্লেন লেটার দিয়েছি আমি একটু বেশি, 5টা করে, অর্থাৎ এই খেয়াল করে দেখো 1, 2, 3, 4, 5টা টোটাল 5টা দিয়েছি, এটাই তোমরা ভালো মতো করে দেখো। এই ছিল আমাদের হচ্ছে এক্সাম প্রেডিকশন আগামীকাল, মানে যেহেতু আমাদের বৃহস্পতিবারে খুবই গুরুত্বপূর্ণ পরীক্ষা ম্যাথ, ম্যাথের জন্য প্রিপারেশন ভালো নাও। এটা তো ছিল আনসিন, কিন্তু ম্যাথ তোমরা নিশ্চিত 100% শিওর থাকবে তোমরা খুব সবই কমন পাবে, একবার সবই কমন পাবে, যেটা বাংলা সেকেন্ড পার্টের মতো। তো দেখা হচ্ছে আগামীকাল, সেই পর্যন্ত সবাই অনেক ভালো থাকো আর বেস্ট অফ লাক।